আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিএসসির প্রতিদিন আপডেট অনুষ্ঠানে। আজ বোর্ডসভা করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও বিমা খাতের 4 কোম্পানি। জানিয়ে দিচ্ছি কোম্পানিগুলোর নাম ও বোর্ডসভার সময়। ইউনিয়ন ব্যাংক লিমিটেডের বোর্ডসভা আজ বিকেল 3টায়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বোর্ডসভা বিকেল 3টায়, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা বিকেল 3টায় ও পায়োনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা আজ বিকেল 3টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইন্টারকো রিফাইনারিং স্টেশন লিমিটেড আজ ও আগামী 25 ও 26 জুলাই 2022 স্পট মার্কেটে লেনদেন করবে। রেকর্ড ডেট থাকায় আগামী 27 জুলাই 2022 কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। আগামী 28 জুলাই বৃহস্পতিবার থেকে কোম্পানিটির শেয়ার আবার স্বাভাবিকভাবে লেনদেন হবে। পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা ও আর্থিক খাতের 2 কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ 25 জুলাই সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। এর আগে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের 21 ও 24 জুলাই 2022 ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের 20 ও 24 জুলাই 2022 কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়। রেকর্ড ডেটের পর আগামী 26 জুলাই মঙ্গলবার থেকে কোম্পানি দুটির শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মে চালু হবে। শেয়ার বাজারের প্রতিদিন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।